মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, অ্যাকচুয়ালি লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছে কিন্তু তার আর কোনো ভাই নেই, একটি বোন আছে। লিঙ্গ পরিবর্তনের কারণে তারা দুজনেই এখন মেয়ে। এ সুযোগে তাদের চাচা তাদের পিতার ত্যাজ্য সম্পত্তির ভাগ চান, বা যেহেতু তাদের কোনো ভাই নেই এ কারণে চাচা তাদের সম্পত্তি দাবি করছেন। এর সুরাহা হবে কি না, এর সুরাহা কীভাবে হবে দেখুন। এই জন্যই তো এই তথাকথিত আপনার এই রূপান্তরকামিতা বা আপনার ট্রান্সজেন্ডার, এটা কি ইসলাম সমর্থন করে? এটা মানব জাতিকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাবে, সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্র গোটা বিশ্বব্যাপী এটিকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত হয়েছে মানবাধিকারের নামে। দেখুন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম হাজারটা সমস্যা দেখা দিবে এবং একটা সময় এই সমাজের কাঠামোটাই ভেঙে পড়বে এবং মুখ থুবড়ে পড়বে। শয়তানি চক্রান্ত, দাজ্জালীয় ব্যবস্থাপনা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য এগুলো করা হচ্ছে। যে মানে ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, এরকম ঘটনা স্কটল্যান্ডে ঘটেছে যে রূপান্তরিত পুরুষ, রূপান্তরিত নারী যিনি আসলে পুরুষ ছিলেন তিনি নিজেকে নারী ঘোষণা করে তিনি বন্দী হয়েছেন এবং মহিলা কয়েদীদের সাথে মহিলাদের সেলে ছিলেন এবং সেখানে মহিলাদের ধর্ষণ করেছেন রীতিমতো। পরবর্তীতে এই ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। তার মানে এই বিষয়গুলো যে ঘটবে সেটা একেবারেই সহজে অনুমেয়, যে প্রশ্নে আপনি করেছেন, যে প্রশ্ন করেছেন সেখানে পরিষ্কার যে কেউ রূপান্তর কামিতার গ্রহণ করে তিনি তথাকথিত মেয়ে হয়ে গেছেন। এখন চাচা তো দাবি করবেনই যে দুজন যখন মেয়ে তাহলে আমি দাবি করবো, অথচ আসলে তিনি ছেলে ছিলেন। তো এ জাতীয় সংকট যেন না হয় সেজন্যই তো এটাকে ইসলাম নিষেধ করে। আরাফাত তামিম লিখেছেন, মানত হিসাবে গাজী কালুর গান এখন অনেক মুসলমান নিজ বাসায় আয়োজন করে, এটা নিয়ে ইসলাম কি বলে? প্রথমত বাদ্যযন্ত্র সংযোগে যে গান আছে সেটি এবং যেখানে কথামালা কোরআন হাদিসের আলোকে সমর্থিত নয় বা অনুমোদিত নয়, যেমন সেখানে এমন কিছু আছে যেগুলো শির্ক, যেগুলো বেদাত কুসংস্কারের জন্য অথবা হারাম কোনো কাজের প্রতি মানুষকে প্রলুব্ধ করে, তাহলে সেক্ষেত্রে সে গান হারাম। আর যদি বাদ্যযন্ত্র ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামিক কথামালা ভালো কথামালা থাকলেও সেটি হারাম। এরপরে উল্লেখযোগ্য দ্বিমত নেই ওলামা কেরামের মধ্যে। সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের ব্যাখ্যাও মুফাসসিরগণ এটি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিসও এই ব্যাপারে রয়েছে। অতএব হারাম কাজের যদি কেউ মানত করে তাহলে সে মানত রক্ষা করা আবশ্যক নয়, বরং সেটি ভঙ্গ করা আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নাদরা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার জন্য মানত করে তাহলে সে আল্লাহর অবাধ্য হবে না এবং তার মানতকে সে রক্ষা করবে না, বরং সেটিকে ভঙ্গ করবে। এমডি ইসমাইল এসে চেয়ারি থেকে আপনি লিখেছেন, যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ অজু রাখতে কষ্ট হয় তবে কি অজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে? যদি চার রাকাত নামাজও আপনি ধরে রাখতে পারেন না, চার রাকাত নামাজও পড়তে পারেন না, অজু ছুটে যায় এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি নামাজ অব্যাহত রাখবেন যদি অজু ভেঙে যাওয়ার কারণে আপনি মাজুর। আর যদি এরকম না, বরং দশ বিশ পঁচিশ মিনিট পরপর হয়তো আপনার অজু ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজের সময়টাতে নামাজ পড়ে ফেলবেন, এরপরে অজু ভাঙলার কোনো অসুবিধা নেই। আর যদি অজু ভেঙে যান আমাদের মধ্যে তাহলে অজু করে এসে বাকি অংশ নামাজ আপনি পড়বেন।